মঙ্গলবার দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় দিনব্যাপী পালিত হল মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিনিধিদের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত নোয়াখালীতে একুশের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন পরে সর্বস্তরের জনতা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দিবসটি উপলক্ষে পাবনায় রাত বারোটা এক মিনিটে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে জেলা প্রশাসন জেলা পরিষদ ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পস্তপক অর্পণ করেন একুশের প্রথম প্রহারে পটুয়াখে কেন্দ্রীয় শহীদ মিনারের ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সংসদ সদস্য কাজী কানি সুলতানা হেলেন এরপর যথাক্রমে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় রাজশাহীতে দিবসটির প্রথম প্রহরে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগ এরপর এক এক করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় নারায়ণগঞ্জ রূপগঞ্জে দিবসটির প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী পরে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধার সংসদ রূপগঞ্জ থানা ও রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সহ সব্যস্তরের মানুষ শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বর একুশের প্রথম প্রহারে দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নাটোর সিংরা উপজেলা প্রশাসন আয়োজনে দিবসে উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্র শহীদ মিনার ভাষা শহীদদের স্মরণে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক পরে উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ সময় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ঢল নামে ময়মনসিংহের ভালুকে একুশের প্রথম প্রহারে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ ধুনু পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক সাংবাদিক সহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করেন এদিকে একুশের প্রথম প্রহারে ভোলা লাল মহনেশ্বর জয় ডিজিটাল পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিন আসনের সংসদ সদস্য ননবী চৌধুরী শাওন পরে সর্বস্তর মানুষ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ Mustafa Kamal Toha, Anand TV National Desk. <laughs>